হ্যালো फ्रेंड्स वेलकम टू টিএস সার্টিফিক फ्रेंड्स আমরা আরআরবি যে এনটিপিসি যে গ্রুপটি সম্পূর্ণ প্রিপারেশন তোমাদেরকে এই চ্যানেলে করাচ্ছি আর এইখানে আজকে তোমাদেরকে জেনারেল অ্যাওয়ারনেসের সেকেন্ড ভিডিও দিচ্ছি প্রথম দিন তোমাদেরকে হিস্ট্রি থেকে একটা চ্যাপ্টার করিয়েছিলাম আমরা আর প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে আলাদা আলাদাভাবে করাবো যাতে তোমাদের কোনো প্রশ্নে প্রবলেম না হয় আর আজকে দেখো তোমাদেরকে ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতীয় সংবিধান যেটা রয়েছে সেই সংবিধান থেকে ইম্পর্টেন্ট প্রথম চ্যাপ্টারটা আমরা করাচ্ছি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট দেখো টোয়েন্টি প্লাস কোয়েশ্চেন তোমাদেরকে এখানে করাবো যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট আর তোমরা এইগুলো যদি তোমরা সম্পূর্ণ ফলো করে চলো আমাদের ভিডিও তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না আর সম্পূর্ণ প্রশ্ন তোমরা অ্যান্সার করে আসতে পারবে ফ্রেন্ডস তাছাড়া আমরা জেনারেল সায়েন্সের এবং তোমাদেরকে রিজনিং ও রাতে ম্যাথের তোমাদেরকে আমি অঙ্ক বা ম্যাথের সম্পূর্ণ আমরা তোমাদেরকে প্রিপারেশন করাচ্ছি সেজন্য এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস এখনও আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত না হলে অবশ্যই টেলিগ্রামে আমাদের সাথে জয়েন হয়ে নাও তো ফ্রিন্স আজকে আমরা যে প্রথম যে চ্যাপ্টারটা ইন্ডিয়ান পলিটি থেকে আলোচনা করছি সেটা হলো ভারতীয় সংবিধান গঠনের পটভূমি এখানে তোমাদেরকে আমি যতগুলো প্রশ্ন করাচ্ছি সবগুলো ইম্পর্ট্যান্ট সেই জন্য তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও তো দেখো আমাদের প্রথম কি প্রশ্ন দেওয়া রয়েছে দেখো আজকে আমাদের যে প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা ভারতীয় সং ভারতের সংবিধান গঠনের পটভূমি থেকে সেখানে প্রথম প্রশ্নটা আমাদের রয়েছে যে ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে সর্ববৃহৎ উৎস কী ছিল এটা কী ছিল ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ অর্থাৎ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ যেটা ছিল অর্থাৎ ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ এটাই ছিল সংবিধান রচনার ক্ষেত্রে সর্ববৃহৎ উৎস এরপর রয়েছে সেকেন্ড প্রশ্ন দেখো আমাদের কি রয়েছে যে কোন অ্যাক্ট দ্বারা মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা শুরু হয়েছিল দেখো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোন অ্যাক্ট দ্বারা মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা শুরু হয়েছিল এটা হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অ্যাক্ট উনিশশো নয় ঠিক আছে এইটার এইটার দ্বারা তোমাদেরকে কিন্তু এটা হয়েছিল মুসলমানদের জন্য পৃথকভাবে নির্বাচনের ব্যবস্থা এখানে শুরু করেছিল আর এই যে অ্যাক্টটা রয়েছে এই অ্যাক্টটাকে মর্লেমিন্টো সংস্কারের বলা হয় ঠিক আছে এই মডুমেন্ট সংস্কারও কি এই একটার অন্তর্গত এরপর দেখো কি রয়েছে এরপর আমাদের তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে যে কোন আইন দ্বারা ভারতের সিভিল সার্ভিস প্রতিষ্ঠা করা হয় তাহলে এটা কি চার্টার চারটার আইন উনিশশো আঠারোশো দেখো এখানে যতগুলো প্রশ্ন করাচ্ছি প্রায় সবগুলোই তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এইগুলো এক্সামে বড় বারবার আসে আর সেগুলোই আমি তোমাদেরকে এখানে করিয়েছি আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই জন্য এগুলো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ফ্রেন্ডস ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে তারপরে দেখো এরপরের প্রশ্ন কী দিয়েছে যে কোন আইন দ্বারা ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করা হয় দেখো আগেরটা দেওয়া ছিল যে ভারতে সিভিল সার্ভিস প্রতিষ্ঠা করা হয় আর এই প্রশ্নটা দেওয়া রয়েছে কোন আইন দ্বারা ভারতের সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করা হয় দেখো এটা কত চার্টার অ্যাক্ট আঠারোশো তিপ্পান্ন যেটা রয়েছে আর ভারতে সিভিল সার্ভিস প্রতিষ্ঠা করা হয়েছিল চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশ যেটা রয়েছে ওইটা থেকে আর সিভিল সার্ভিস পরীক্ষা অর্থাৎ যেই কম্পিটিটিভ এক্সাম যেটা হবে এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেটা সিভিল সার্ভিসে সেটা প্রথম চালু করা হয়েছিল চারটার আইন আঠেরোশো তিপ্পান্নতে আর আর সিভিল সার্ভিস প্রতিষ্ঠা করা হয়েছিল আঠারোশো তেত্রিশে এরপর দেখো এরপর প্রশ্নটা কি রয়েছে এরপর আমাদের পাঁচ নম্বর যে প্রশ্নটা রয়েছে যে কোন আইন দ্বারা ভারতের দ্বৈত শাসনের প্রবর্তন করা হয় এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোন আইনের দ্বারা দ্বৈত শাসন বা আমাদেরকে যে ডায়ার বলা হয় ডায়ার কি সেটা কোন আইনের মাধ্যমে এটা সর্বপ্রথম প্রবর্তন করা হয়েছিল গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ অর্থাৎ ভারতীয় শাসন আইন উনিশশো উনিশ যেটা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উনিশশো উনিশ এইটার দ্বারাই প্রথম দ্বৈত শাসন বা ডায়ার্কিপ প্রবর্তন করা হয়েছিল এরপরে দেখো পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে এর পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে কোন আইন দ্বারা ভারতে দ্বৈত শাসনের অবসান ঘটানো হয় দেখো আগে যেটা ছিল কোন আইন দ্বারা আমাদের দ্বৈত শাসন চালু করা বা প্রবর্তন করা হয়েছিল আর এইটা হলো কোন আইন দ্বারা আমাদের দ্বৈত শাসন কি অবসান ঘটানো হয়েছিল কোন আইন দ্বারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক উনিশশো পঁয়ত্রিশ দ্বারা গভর্নমেন্ট এইটা দ্বারা কি করা হয়েছে দ্বৈত দ্বৈত শাসনের অবসান ঘটানো হয়েছে আর আগেরটা আমরা কী দেখেছি যে দ্বৈত শাসনের শুরু হয়েছে অর্থাৎ ওইটাই কি হয়েছিল দ্বৈত শাসন প্রবর্তন করা হয়েছিল তারপর পরের প্রশ্নটা দেখে নাও আর এইটাতে কিন্তু দেখো তোমাদেরকে কি দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক উনিশশো পঁয়ত্রিশ দ্বারা দ্বৈত শাসনের কী হয়েছে অবসান ঘটানো হয়েছে এরপর দেখো পরে প্রশ্ন কী দেওয়া রয়েছে পরে দেওয়া রয়েছে যে কোন আইন ভারতের সাম্প্রদায়িক নির্বাচনে প্রবর্তন করেছিল অর্থাৎ সাম্প্রদায়িক নির্বাচন বা কমিউনাল যেই তোমাদেরকে কমিউনাল নির্বাচন বলতে পারো সেইটা কোনটা দ্বারা আমাদের সর্বপ্রথম হয়েছিল কমিউনাল ইলেকটরেট যেটা আমাকে বলি বা সাম্প্রদায়িক নির্বাচন এটা কোন আইন দ্বারা ভারতের সম্প্র সর্ব প্রবর্তন করা হয়েছিল সেটা হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো দেখো এটা কোনটা বলতো এই যে মুসলিমদের জন্য পৃথকভাবে কি করা হয়েছিল ভোট করা হয়েছিল এটি কি কমিউনাল ইলেকট্রড বা সাম্প্রদায়িক নির্বাচন প্রথম প্রবর্তন করা হয়েছিল এই আইন দ্বারা এর পরের প্রশ্নটা দেখো কি দেওয়া রয়েছে এর পরের প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশের কোন অংশকে উনিশশো পঞ্চাশ সালে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশের একটা অংশকে আমাদের কি করা হয়েছে উনিশশো সালে ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের ভারতীয় সং সংবিধান যখন ভুক্ত করা হয়েছে সেটা কোনটা উনিশশো পঁয়ত্রিশ মানে উনিশশো পঁয়ত্রিশে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে সেটা কি এমার্জেন্সি প্রভিশন যেটা রয়েছে আমাদের সেটা এখান থেকে নেওয়া হয়েছে এরপরে দেখো কী দেওয়া রয়েছে এরপর দেওয়া রয়েছে যে বাই ক্যামেরাল ব্যবস্থা বা দ্বি বিশিষ্ট আইনসভা কোন আইন দ্বারা প্রথম প্রতিষ্ঠিত হয় তাহলে কি বাই ক্যামেরাল বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সর্বপ্রথম কোন আইন দ্বারা প্রবর্তিত হয়েছিল সেটা কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ দ্বারা এটা দ্বারা সর্বপ্রথম কিন্তু এই তোমাদেরকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা বাইক্যামেরাল ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় আর দেখো এখানে যে দুটো কক্ষ অর্থাৎ উচ্চকক্ষ আর নিম্নকক্ষ যেটা ছিল এগুলোর নাম কী ছিল যেটা উচ্চকক্ষ ছিল সেটা কিন্তু কি ছিল কাউন্সিল অফ স্টেটস আর নিচে কাউন্সিল অফ স্টেট ছিল আর নিচে যেটা কক্ষ ছিল সেটা কি ছিল সেটা ছিল লেজিসলেটিভ অ্যাসেম্বলি কী ছিল লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই দুটো কিন্তু কী ছিল এই দুটো দ্বি বিশিষ্ট আইন সর্বপ্রথম চালু করা হয়েছিল কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ দ্বারা এরপরের প্রশ্নটা দেখো কি দেওয়া রয়েছে এরপরের প্রশ্নটা দেওয়া রয়েছে কোন আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের একচেটিয়া বাণিজ্য করার অধিকার কেড়ে নেওয়া হয় কোন আইন দ্বারা চার্টার আইন আইন আঠারোশো তেরো অর্থাৎ অ্যাক্ট আঠারোশো তেরো দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কী করা হয়েছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য করার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তাহলে এটা হয়ে যাবে এর আইন প্রশ্নটা দেখো আমাদের কি দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উনিশশো পঁয়ত্রিশের মূল ভিত্তি কথা ছিল অর্থাৎ এর কিসে এর বেসটা কি ছিল এটা কি ছিল যুক্তরাষ্ট্র সংসদীয় ব্যবস্থা নীতি অর্থাৎ দ্য প্রিন্সিপাল অফ ফেডারেশন অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম এটাই ছিল কিন্তু এই উনিশশো পঁয়ত্রিশ সালে অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশের এই বেসের উপরেই ছিল এরপর কি ছিল এরপর প্রশ্নটা রয়েছে যে দুটি পৃথক রাষ্ট্র অর্থাৎ ভারত আর পাকিস্তান আইন যেটা গঠিত হয়েছিল সেটা কোন অ্যাক্ট দ্বারা হয়েছিল দেখো ভারত আর পাকিস্তান যেটা দুটো পৃথক রাষ্ট্র যখন তৈরি হয়েছে পৃথক স্বাধীন রাষ্ট্র সেটা কোন আইন দ্বারা প্রথম হয়েছিল দ্য ইন্ডিপেন্ডেন্স দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট দ্বারা কি দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট দ্বারা সর্বপ্রথম কি ভারত আর পাকিস্তান এই দুটো দেশ গঠিত হয়েছিল এরপরের প্রশ্ন দেখো কি দেওয়া রয়েছে এরপরে প্রশ্ন দেওয়া রয়েছে কোন আইনের দ্বারা কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কোন আইনের দ্বারা সর্বপ্রথম কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর এই যেটা রয়েছে সতেরোশো তিয়াত্তরে রেগুলেটিং অ্যাক্ট যেটা রয়েছে এর মাধ্যমে কিন্তু সর্বপ্রথম কি কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল আর কত সালে হয়েছিল এটা কিন্তু সতেরোশো চুয়াত্তর সালে সর্বপ্রথম হয়েছিল কত সালে সতেরোশো চুয়াত্তর সালে হলো সর্বপ্রথম এই কী হয়েছে কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল আর এই এখান থেকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে থাকে সেটা হলো প্রথম বিচারপতি কে ছিলেন নিযুক্ত কে হয়েছিলেন অত সুপ্রিম কোর্টে সেটা মনে রাখবে ইলাইজা ইম্পে কি ইলাইজা ইম্পে ছিলেন প্রথম সুপ্রিম কোর্টের কলকাতার যে সুপ্রিম কোর্টে স্থাপিত হয়েছিল তার প্রথম কি প্রথম প্রধান বিচারপতি ছিলেন ইলাইজা ইমপে আর এটা কোন আইন দ্বারা হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তেহাত্তর আর কত সালে সতেরোশো চুয়াত্তর সালে এটা হয়েছিল আর আইনের নাম কিন্তু রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর পরের প্রশ্ন দেখো কী দেওয়া রয়েছে কোনো আইন দ্বারা সর্বপ্রথম অর্থাৎ কোন আইন দ্বারা সর্বপ্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ইংল্যান্ডের পার্লামেন্ট সংসদীয় পদক্ষেপ গ্রহণ করেছিল অর্থাৎ কোন আইন দ্বারা সর্বপ্রথম এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই দেশে কী করছিল এদেশে ব্যবসা বাণিজ্য করছিলো এবং রাজত্ব করছিলো তার উপরে যে ইংল্যান্ডের যে পার্লামেন্ট রয়েছে সর্বপ্রথম কোন ফার্স্ট স্টেপ যেটা নিয়েছিল ইনিশিয়েটিভ স্টেপ যেটা নিয়েছিল সেটা কোন অ্যাক্ট দ্বারা সেটা কিন্তু এই রেগুলেটিং অ্যাক্ট কি সতেরোশো তিয়াত্তর দ্বারাই সর্বপ্রথম নিয়েছিল আর একটা কথা মনে রাখবি এই এই এইখানেই তখন ইংল্যান্ডের এই যে পার্লামেন্ট দ্বারা স্বীকৃত কী হয়েছিল বাংলার গভর্নর জেনারেল অর্থাৎ গভর্নর জেনারেল অফ ফোর্ট উইলিয়াম ইন বেঙ্গল যেটা বলা হতো সেটা কোনো কোথা থেকে হতো ইংল্যান্ড পার্লামেন্ট দ্বারা স্বীকৃত শাসক ছিল আর যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে নিজেরা যেটা শাসক নির্ধারণ করতো অর্থাৎ যেটা লর্ড ক্লাইভ ছিলেন প্রথম সেটা কি ছিল বাংলার গভর্নর আর যেই ইংল্যান্ডের যে পার্লামেন্ট যেটা স্বীকৃত যেটা করত মানে ওরা যে শাসকটাকে দিয়েছিলো সেটাকে বলা হতো গভর্নর জেনারেল অর্থাৎ অফ বেঙ্গল বা গভর্নর জেনারেল অফ ফোর্ট উইলিয়াম ইন বেঙ্গল আর প্রথম গিয়েছিলেন এটা ছিলেন কি ওয়ারেন হেস্টিং কী ছিল ওয়ারেন হেস্টিংস হুম এটাও মনে রাখবে তোমরা এর পরের প্রশ্নটা কী রয়েছে দেখো এর পরের প্রশ্নটা রয়েছে মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট কোন আইনের ভিত্তিতে ছিল এই যে মন্টেগু চেমস রিপোর্ট যেটা ছিল এটা কোন আইনের ভিত্তিতে ছিল দ্যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ এই আইনের ভিত্তিতে এইটা মন্টেগু চেমস রিপোর্টটা ছিল এর প্রশ্ন কি রয়েছে দেখো এর পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নটা রয়েছে কোন আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে অর্থাৎ দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা কি ছিল একচেটিয়া বাণিজ্য করার ক্ষমতা যেটা ছিল সেটা কি চার্টার আইন আঠারোশো তেরো দ্বারা কি হয়েছিল সেটা শেষ হয়েছিল কিন্তু এক একদম এদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন করছিল তার অবসান ঘটেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আঠারোশো আটান্ন যেটি রয়েছে এটার দ্বারা কি হয়েছিল ওদের যে শাসন করছিল মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই শাসনটা কী হয়েছিল অবসান ঘটেছিল এরপর কি রয়েছে এরপর রয়েছে দেখো সতেরো নম্বর প্রশ্নটা আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো এর রেসিউডারি পাওয়ার কাকে দেওয়া হয়েছিল অর্থাৎ অবশিষ্ট যে পাওয়ারটা সেটা কাকে দেওয়া হয়েছিল কাকে দেওয়া হয়েছিল গভর্নমেন্ট গভর্নর জেনারেলকে গভর্নর জেনারেলকে কি দেওয়া হয়েছিল এই রেসলেটরি পাওয়ারটা অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশের রেসলেটরি পাওয়ারটাকে এরপর রয়েছে দেখো ভারতীয় সংবিধানের কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন বন্টনের স্কিমটি কিসের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল। অর্থাৎ আমাদের যে কেন্দ্র আর ভারতীয় সংবিধান অর্থাৎ আমাদের যে সংবিধানে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের একটা স্কিম রয়েছে এটা কিসের উপর বেশ করে তৈরি হয়েছিল যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশে যে রুল ছিল সেই রুলের উপর বেশ করেই কিন্তু এটা তৈরি হয়েছে এরপর কি দিয়েছে এরপর দিয়েছে যে কত সালে ব্রিটিশ সরকার ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদের অনুমতি দেয় অর্থাৎ ব্রিটিশ সরকার কত সালে ভারতের যে সংবিধান গঠন হতে হবে স্বাধীন ভারতের যে আমরা সংবিধানটা তৈরি হয়েছে সেই সংবিধান রচনার জন্য একটি গণপরিষদের অনুমতি দিয়েছিল কত সালে উনিশশো সালে এটা দিয়েছিল কত সালে উনিশশো সালে হলো একটা গণপরিষদ গঠনের অনুমতি দিয়েছিল ব্রিটিশ সরকার এরপরের প্রশ্নটা কি রয়েছে দেখো কুড়ি নম্বর প্রশ্নটা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে কটি অধ্যায় ছিল অর্থাৎ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো যেটা ছিল দেখো এখানে লেখা ই হয়নি এটা কি উনিশশো পঁয়ত্রিশ যেটা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশ এই উনিশশো এইটায় কতগুলো অধ্যায় ছিল টোটাল টোটাল অধ্যায় ছিল আর তালিকা ছিল কি তিনশো একুশটি অধ্যায় আর দশটি তালিকা কোনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উনিশশো হ্যাঁ এরপর রয়েছে ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয় অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা রয়েছে এটা কত সালে গৃহীত হয় সেটা উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর এটা কী হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সর্বপ্রথম কী হয়েছিল এটাকে কি করা হয়েছিল গৃহীত হয়েছিল ঠিক আছে মানে কি আমাদের যে সদস্যরা রয়েছে এই সাক্ষরিত হয়েছিল আর এটা কি প্রথম গৃহীত হয়েছিল আর কার্যকরী আর পরে প্রশ্নটা দেওয়া রয়েছে যে ভারতীয় সংবিধানে কত সালে কার্যকরী হয় কার্যকরী হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে দিন থেকে আমাদের এটা ইমপ্লিমেন্টেড হয়েছে আমাদের এখানে আমরা ওই দিন থেকে সংবিধানটা আমাদের এখানে চালু হয়েছে কিন্তু গৃহীত হয়েছে কবে পার্লামেন্টে যেটা গৃহীত হয়েছিল সেটা উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর আর চালু হয়েছে বা কার্যকরী হয়েছে কত উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এটা তোমরা মনে রাখবে ঠিক গৃহীত হওয়া আর কার্যকরী হওয়া কিন্তু আলাদা তো ফ্রেন্স আজকে আমি তোমাদেরকে এই প্রথম চ্যাপ্টারটা যেটা রয়েছে আমাদের ভারতীয় সংবিধান সম্পন্নয়নের কি পটভূমি যেটা রয়েছে আমাদের গঠনের পটভূমি সেটা নিয়ে আমি তোমাদেরকে বাইশটা প্রশ্ন দিলাম যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে আর এইগুলো দেখো তোমরা যদি এইগুলো আমি প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে করাবো সেজন্য সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট হয়ে গেলে যখন হয়ে যাবে তখন দেখো তোমাদের কোনো প্রশ্ন বাদবে না আর তাছাড়া কিন্তু আমরা আমাদের সকালে তোমাদের দেখো এন যেই এন টিভিসি যে গ্রুপ ডি যে ক্লাসটা হচ্ছে সেখানে সকাল সাতটা পনেরোতে তোমাদের জেনারেল অনার্স থাকছে আর এরপরেই দেখো কী রয়েছে আটটা পনেরোতে জেনারেল সায়েন্স থাকছে আর রিজেনিং থাকছে সন্ধ্যা সাড়ে চারটায় আর অঙ্ক থাকছে সাড়ে আটটায় তো ফ্রেন্স সেই জন্য ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে আর দেখো যে আমরা জেনারেল সায়েন্স যখন করাবো তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে করাবো এবং তারপরে প্রশ্ন উত্তর করাবো এবং প্রিভিয়াস ইয়ার্সে যেগুলো এসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো ফ্রেন্স যেন ভিডিওটা এখনও লাইক না করলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর ভিডিওটা তোমরা শেয়ার করো বন্ধুদের মধ্যেও তাদেরকেও জানিয়ে দেও যেহেতু আমাদের এখানে সম্পূর্ণ প্রিপারেশন হচ্ছে আর দেখো আমি সম্পূর্ণ বাংলায় তোমাদেরকে প্রিপারেশন করাবো ফ্রেন্ডস ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেয়ার করো আর টেলিগ্রামে যদি আমাদের সাথে যুক্ত না হতে থাকো তাহলে টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে যায় আর যদি আমাদের ফেসবুক পেজটা লাইক না করে থাকো তাহলে লাইক করে নাও আর নিচে তার লিঙ্ক দেওয়া রয়েছে আর ফ্রেন্ডস এর আগে আমরা যতগুলো চ্যাপ্টার কমপ্লিট করেছি ম্যাথের রিজনিংয়ে সেগুলো সব নিচে দেওয়া রয়েছে লিঙ্ক সেখান থেকে তোমরা ये सीगलो देखते बार थैंक यू